नमस्कार। आज 5ই জুন विश्व परिवेश दिवस। ये विश्व परिवेश दिवस आमरा कि चाई, आमरा जेटा चाई एक सुस्थ निर्मल प्रकृति, किन्तु ये सुस्थ निर्मल प्रकृतिर जन्य आमादेर मानुषेर किछु काज करा दरकार, किछु दायित्व दायबद्धतार कथा माथाय रखा दरकार। ये विश्व परिवेश दिवस आज के जे भावे गोटा विश्वे बला जाए बा पृथिवीर तुलनाय भारते अनेक बेशी ये करोना प्रकोप, यही धरनेर अतिमारी, यही अतिमारीर जन्नो आमादेर भारतवर्ष सह पश्चिमबंगेर ये स्वाभाविक जीवन जापने जे ब्याहत होच्छे, स्वाभाविक जीवने जे छंद पतन घटछे, यही सबगुलो मिलियेई किन्तु आमरा आज के विश्व परिवेश दिवसेर दिने एगुलो भाबछि। ये विश्व परिवेश दिवस जेगुलो करा उचित छिलो परिवेश के रक्षा करार जोन्नो जेगुलो करा उचित छिलो सेगुलो आमरा कतटुकु पालन करी प्रतिदिन, बेशी बेशी करे गाच लागानो, गाच जाते ना काटा हय, जलाजमी जाते भराट ना करा हय, एई जायगागुलो तो आमादेर सकलेर देखा उचित। किन्तु आज के कलकाता शहरे जेमन जलाजमी खुजते गेले माइक्रोस्कोप यंत्र बोधहय लागबे, तबे हयतो किछु जलाजमी खुजे पाओया जाबे, किछु पुकुर हयतो खुजे पाओया जाबे। খালগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয় অবস্থা খালগুলোর অবস্থা। গাছ কলকাতা শহরে যদি অনেক গাছ আছে তবুও ভালোর তো কোনো শেষ হয় না, ভালো আরো 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 অনেক ভালো হতে আপত্তি নেই। তো আজকে আমরা দেখছি যে এই ভয়ঙ্কর গরম, কি বিভৎস তাপমাত্রা, কি ভয়ঙ্কর বাজকাই রোদ আকাশে উঠেছে, এই রোদ দূরে মানুষের নাস্তানাবুদ অবস্থা। গতকাল ছিল তাপমাত্রা সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ছিল, সর্বোচ্চ ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। এই যে বাজখাই রোদ, যদিও কেরলে বর্ষা চলে এসেছে, এখানে কবে বর্ষা আসবে জানি না, হয়তো এ 2-1 দিনের মধ্যেই আসবে, আবহাওয়াবিদরা সেটাই বলছেন, সেটাই তারা ইয়ে করছেন। কিন্তু বর্ষা তার সময় চলে আসবে, এই রোদ্দুর সে এক সময় ম্রিয়মাণ হয়ে যাবে, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হবে, সবই ঠিক আছে। কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য, পরিবেশ রক্ষা করার জন্য আমাদের যে সচেতনতার দরকার, যে দায়িত্ব পালন করা দরকার, সেই জায়গাগুলো যেন আমরা মাথায় রাখি। অযথা অকারণে গাছ কাটা, এই অভ্যাসগুলো, গাছের পাতা ছেঁড়া, ফুল ছেঁড়া, এই জায়গাগুলো, এই অভ্যাসগুলোকে আমাদের বর্জন করতে হবে, তবে বোধহয় আমরা পরিবেশ বাঁচাতে পারবো। জলাজমিকে ভরাট করা যাবে না অকারণে, কারণ একটা জলাজমির অনেক উপকারিতা রয়েছে, নানান দিক থেকে উপকারিতা রয়েছে, সেগুলো আজকে আমাদের মাথায় রাখতে হবে। আসুন তো আমরা এই পরিবেশকে ভালোবাসতে শিখি, প্রকৃতিকে ভালোবাসতে শিখি, কারণ প্রকৃতি এবং পরিবেশকে যদি ভালো না বাসি, প্রকৃতি কিন্তু আমাদেরকে ভালোবাসবে না। প্রকৃতির শিকার প্রকৃতি কিন্তু সর্বশক্তিমান, প্রকৃতির হাত থেকে বাঁচার জন্য প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। পরবর্তী প্রজন্মকে আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসতে শেখাই, পরিবেশকে ভালোবাসতে শেখাই। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।